नमस्कार सम्मानित দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট এসেছে, আপনারা অনেকেই দেখেছেন, অনেকের আরএফটি এসে গেছে, অনেকের পেমেন্ট প্রসেস এসে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে, দেখবেন আপনারা চেক করে এই এফটিও প্রসেসের ঘরটায় দেখবেন এরকম নো লেখা রয়েছে, আর এখানে রিজন ফর এফটিও নট প্রসেসড এখানে লেখা রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নট সিডেড, এটাই লেখা রয়েছে। অথচ আপনারা যখন এলিজিবিলিটি স্ট্যাটাস চেক করছেন সেখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস সেখানে ইয়েস রয়েছে, কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনার সিডিং নেই, সেই কারণে আপনার এখনও এফটিও জেনারেটেড হচ্ছে না। তো এটা কেন দেখাচ্ছে, কেন আপনাদের এফটিও প্রসেসড নো দেখাচ্ছে, আমরা আজকের এই ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন pmkisan.gov.in, এটা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইট আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে দেখতে পাবেন এখানে বেনিফিসিয়ারি স্ট্যাটাস রয়েছে। বেনিফিসিয়ারি স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন। বেনিফিসিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন, আর এখানে যে কোডটি দেখাবে সেটা ক্যাপচা কোডের ঘরে বসাবেন, দিয়ে গেট ওটিপি বোটামে ক্লিক করবেন, তাহলে আপনি আপনার বর্তমান স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে আমি একটা স্ট্যাটাস দেখাচ্ছি এবং ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এই মুহূর্তে আমরা একজন কৃষকের বেনিফিসিয়ারি স্ট্যাটাস আমরা ওপেন করেছি, এখানে পার্সোনাল ডিটেলস ওনার দেখিয়ে দিয়েছে, আর এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসে দেখিয়ে দিয়েছে যে ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে, ই কেওয়াইসিও ইয়েস রয়েছে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানেও ইয়েস রয়েছে, অর্থাৎ কোনো সমস্যা কিন্তু এনার নেই। এবার এনার যখন আমরা লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস চেক করব, এবং উনি যেটা এবার 6 নম্বর কিস্তি পাবেন সেই 6 নম্বর কিস্তিটা যখন আমরা চেক করছি, তো এখানে 6 চেক করছি, দেখতে পাচ্ছেন এখানে এফটিও প্রসেসটির ঘরে নো চলে এসেছে, কিন্তু এখানে পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে আরএফটি সাইন বা স্টেট ফর 6th ইনস্টলমেন্ট চলে এসেছে। আরএফটির মানে হচ্ছে রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার, আর এখানে প্রথমে ছিল ওনার ওয়েটিং ফর অ্যাপ্রুভেল, তারপর এসেছে আরএফটি সাইন বা স্টেট, তারপর আসবে পেমেন্ট প্রসেস, তারপর উনি কিন্তু টাকা পাবেন, অর্থাৎ ওনার 2 নম্বর ধাপ আরএফটি সাইন বা স্টেট এসে গিয়েছে। আরএফটি সাইন বা স্টেট আসার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন রিজন ফর এফটিও নট প্রসেসড, এখানে লেখা রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নট সিডেড। বলতে চাওয়া হচ্ছে যে আপনার আধারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং করা নেই, মানে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কিং নেই, সেই কারণে আপনার এফটিওটা রেসপন্স করছে না, এখানে নোই রয়েছে, এখনও ইয়েস আসছে না। কিন্তু ওনার এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে দেখাচ্ছে যে ওনার ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে, এখানে দেখাচ্ছে ইয়েস, কিন্তু এখানে দেখাচ্ছে যে নট সিডেড, মানে সিডিং নেই। তো এই সমস্যাটা কেন আসছে, দেখুন এই স্ট্যাটাসগুলো এই কিন্তু কিছুদিন আগে থেকেই দেখা যাচ্ছে, আগে কিন্তু এরকম স্ট্যাটাস দেখা যেত না, সম্পূর্ণ পিএম কিষাণের স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে। এবার যেহেতু এখানে আরএফটি সাইন বা স্টেট এসেছে, আরএফটির মানে হচ্ছে রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার, ঠিক আছে, রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার বাই স্টেট, স্টেট মানে আপনাদের রাজ্য, তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল রাজ্যের তরফ থেকে এই কৃষকটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর যে অর্ডার আরএফটি সাইন বা স্টেট রিকোয়েস্ট করা হচ্ছে এই কৃষকটাকে টাকা দেওয়া হোক, এই কৃষকটা যোগ্য, তো সেই রিকোয়েস্টটা করা হচ্ছে স্টেটের তরফ থেকে। কার কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, কেন্দ্রের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে। এবার কেন্দ্র যখন সেই রিকোয়েস্টটা মেনে নিবে, এবং যখন সাইন করে দেবে যে অর্ডারটা জেনারেট করে দেবে, তখন কিন্তু এখানে পেমেন্ট প্রসেস চলে আসবে এবং ফান্ড ট্রান্সফার অর্ডারটা তখন জেনারেট হয়ে যাবে। তো যখনই এখানে পেমেন্ট প্রসেসড আসবে তখনই ফান্ড ট্রান্সফার জেনারেট হবে, তার আগে কিন্তু ফান্ড ট্রান্সফার জেনারেট হবে না, কারণ এখন স্টেটের তরফ থেকে কেন্দ্রের কাছে রিকোয়েস্ট করা হয়েছে, কেন্দ্র সেই রিকোয়েস্ট যখন মানবে তারপরেই ফান্ড ট্রান্সফার অর্ডার জেনারেট করবে কেন্দ্র সরকার। তো যখন কেন্দ্র সরকার ফান্ড ট্রান্সফার অর্ডার জেনারেট করবে তখন এই এফটিও প্রসেসটা ইয়েস আসবে, তার আগে কিন্তু আসবে না, ওই কারণেই এখন নো দেখাচ্ছে। তাই যে নো দেখালে একদমই চিন্তা করবেন না, যখন এখানে পেমেন্ট প্রসেসড এসে যাবে এখানে ইয়েস চলে আসবে, আর এই জায়গাটায় রিজন ফর এফটিও নট প্রসেসড এই জায়গাটাই এই লেখাটা তখন আর দেখাবে না, ঠিক আছে। প্রত্যেকবারে যখন টাকা দেয় তখন কি হয়, এরকম ব্যাংকের সঙ্গে আধারটা সিডিং রয়েছে কিনা চেক করা হয়। তো যখন আপনার ফান্ড ট্রান্সফার অর্ডারটা জেনারেট হয়ে যাবে তখন অটোমেটিক এইখানে দেখবেন এই লেখাটা উঠে যাবে এবং এখানে ইয়েস লেখাটা চলে আসবে, এবং যখন টাকা ট্রান্সফার করবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। সুতরাং এখানে নো দেখাচ্ছে বা এখানে ব্যাঙ্ক নট সিডেড দেখাচ্ছে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কিচ্ছু নেই, আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন, এটা কোনো সমস্যার মধ্যে পড়ছে না। আশা করি আপনাদেরকে আমরা ব্যাপারটা বোঝাতে পেরেছি, আপনাদের অনেকেরই এই সমস্যাটা আসছিল বা অনেকেই এটা জানতে চাইছিলেন কেন আসছে, আশা করি বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন।